আজকে মহিলা লীগ পাপিয়া, আজকে প্রদীপ, আজকে মেজর সিনহাকে হত্যা করে, আজকে বেগম বঞ্চে আমার মাকে আমার বোনকে বিভৎস করে, আজকে মহামারী ধর্ষণে নীরব নির্বিকার কিভাবে দান করলাম, একজন নারী হয়ে বেয়াদব মহিলা কিভাবে ক্ষমতায় থাকে? আজকে আমাদের সম্ভব এই ভোট ডাকাত ভোট চোর সম্ভব করেছে আমাদের নেত্রীকে জেলখানায় রাখার জন্য, এই জন্যই তার ভোট ডাকাতি করতে পেরেছে আমরা জানি। আজকে কারাগারে রেখেছে, বাসার ভিতরে কথা বলতে দেয় না। আমার নেত্রী যদি বেরিয়ে আসে কারো অভ্যুত্থান হয়ে যাবে। বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে কারো অভ্যুত্থান করা সম্ভব? এই ভোট ডাকাত এই ভোট চোর এই ধর্ষণ লীগ লুটেরা লীগ ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করে, 2000 কোটি টাকা পাচার করে ছাত্রলীগের সভাপতি হরিপুর রাজাকার খন্দকার মোশাররফের চামচা। প্রিয় বন্ধুরা আমার, আজকে বক্তৃতা দিতে ইচ্ছা করে বক্তব্য নয়, আমরা কাজে প্রমাণ করতে চাই। আমাদের নেত্রী রাজনীতি বেগম খালেদা জিয়া দায়িত্ব দিয়েছিলেন আমানুল্লাহ আমানকে, আমাকে খাবার আমিন বাজার অবরোধ কর্মসূচি বন্ধ অবরোধ কর্মসূচি সফল করার জন্য। সেদিন রাজনীতি বেগম খালেদা জিয়ার নির্দেশে রাজপথে নেমেছিলাম, 11টার সময় আমাদের উপর হামলা করে গুলিবিদ্ধ করা হয়েছে, আমার লিভারে এখনো গুলি, 20 ব্যাগ রক্ত এই দেশের জনগণ আমাকে দিয়েছে। এসকার হাসপাতালে ছিলাম, দেশটিতে বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধানে সুচিকিৎসার মাধ্যমে আল্লাহ রসিম রহমতে আমি বেঁচে আছি। তারপরেও পরোয়া করি না, তারপরে বারবার চলে গিয়েছি প্রতিবাদ করার জন্য, প্রতিবাদ থেমে নেই। এখনো এই খুনি হাসিনার পতনের জন্য যে কোনো আন্দোলনে সামনে থাকো। প্রিয় বন্ধুরা আমার, আজকে স্বৈরাচার এরশাদ আপনার আপনার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে প্রত্যেকটা গণতন্ত্র হত্যা করে এই আওয়ামী লীগ। একদিকে শেখ মুজিব বাদশাহ কায়েম করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আবার শেখ হাসিনা আজকে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। কিসের মুক্তিযুদ্ধের চেতনা? কোথায় চেতনা? আজকে কোনো চেতনা নাই। মুক্তিযুদ্ধের চেতনা যদি দাবিদার আমার নেতা সহজ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার নেতা পরিবর্তন গণতন্ত্র উপহার দিয়েছে, আমার নেত্রী সংশোধনীয় পদ্ধতি চালু করেছে, তাই আমার নেত্রীর অবদান বিএনপির অবদান, বেগম খালেদা জিয়াকে আমাদের মুক্ত করতে হবে, রাজপথে নিয়ে আসতে হবে আন্দোলনের মাধ্যমে। এমন কর্মসূচি আসবে, সেই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় নেত্রীকে, আমরা আমার দৃঢ় বিশ্বাস আমার নেত্রী আজকে বাসায় বসে পাল্লা করছে, আমাদেরকে অভিশাপ দিচ্ছে, কারণ আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করছি না। তাই আমরা নেত্রীকে মুক্ত করব, আমাদের আগামী দিনের নেতা তারেক রহমানকে বিরাজ বসে বাংলাদেশে ফিরিয়ে আনবো, এটাই হবে আজকে শপথ। তাহলেই বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।